sin a minus b এর মান আসলে কি এবং cos a minus b এর মান আসলে কি আজকে আমরা এটাই বের করব একটি সমকোণী ত্রিভুজ যার একটি শুকোণের মান হচ্ছে থিটা 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব এবং থিটার সংলগ্ন বাহু হচ্ছে ভূমি যদি কোনো সমকোণী ত্রিভুজের শুকোণ এবং অতিভুজের মান জানা থাকে তাহলে তার লম্বের মান হবে অতিভুজ ইনটু সাইন থিটা এবং ভূমির মান হবে অতিভুজ ইনটু কস থিটা আবার যদি কোনো সমকোণী ত্রিভুজের শুকোণ এবং ভূমির মান জানা থাকে তাহলে তার অতিভুজের মান হবে ভূমি বাই কস থিটা এই তিনটি সূত্র মনে রাখতে হবে কারণ তার সামনে কাজে লাগবে এটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হলো ধরে নেই এই ত্রিভুজের একটি শুকোণের মান হচ্ছে কোণ এ তাহলে অবশিষ্ট কোণের মান কি হবে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি অর্থাৎ অবশিষ্ট কোণ প্লাস কোণ এ প্লাস কোণ 90 ডিগ্রি সমান সমান কোণ 180 ডিগ্রি সুতরাং অবশিষ্ট কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস কোণ এ সমান সমান 90 ডিগ্রি মাইনাস এ অর্থাৎ অবশিষ্ট কোণের মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এ ধরে নেই এই সমকোণী ত্রিভুজের অতিভুজের মান হচ্ছে এক্স তাহলে এই শুকোণের জন্য এই ত্রিভুজের ভূমির মান হবে এক্স ইনটু কসাইন এবং এই শুকোণের জন্য এই ত্রিভুজের লম্বের মান হবে এক্স ইনটু সাইন এ এখন এক্সকে ভূমি ধরে এই ত্রিভুজের সাথে আরেকটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি ধরে নেই এই ত্রিভুজের একটা শুকোণের মান হচ্ছে কোণ বি এই সম্পূর্ণ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি যার এতটুকু অংশ মান 90 ডিগ্রি মাইনাস এ তাহলে এতটুকু অংশ মান অবশ্যই কোণ এ হবে এই সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে এক্স এবং শুকোণ হচ্ছে কোণ বি তাহলে অতিভুজের মান হবে এক্স বাই কস বি আবার এই সমকোণী ত্রিভুজের অতিভুজের মান যেহেতু এক্স বাই কস বি এবং শুকোণের মান হচ্ছে কোণ বি তাহলে লম্বের মান হবে অবশ্যই অতিভুজ ইনটু সাইন বি অর্থাৎ এক্স বাই কস বি ইনটু সাইন বি এই পয়েন্ট থেকে একটি লম্ব অঙ্কন করি এই সমকোণী ত্রিভুজের এই ভাবটি হচ্ছে অতিভুজ যার মান হচ্ছে এক্স বাই কস বি ইনটু সাইন বি এই সমকোণী ত্রিভুজের এ হচ্ছে শুকোণ তাহলে এই ভাবটি হচ্ছে ভূমি তাহলে ভূমির মান হবে অতিভুজ ইনটু কস এ অর্থাৎ এক্স ইনটু সাইন বি বাই কস বি ইনটু কস এ এভাবে বর্জিত করি এবং এই পয়েন্ট থেকে বাহুটির উপর একটু লম্ব অঙ্কন করি এই শুকোণের জন্য এই ভাবটি হচ্ছে এই ত্রিভুজের লম্ব এবং এই ত্রিভুজের এই ভাবটি হচ্ছে অতিভুজ যার মান হচ্ছে এক্স বাই কস বি ইন্টু সাইন বি তাহলে এই লম্বের মান হবে অতিভুজ ইন্টু সাইন এ অর্থাৎ এক্স ইন্টু সাইন বি বাই কস বি ইন্টু সাইন এ এই সম্পূর্ণ কোণের মান হচ্ছে কোণ এ এবং এতটুকু কোণের মান হচ্ছে কোণ বি তাহলে অবশিষ্ট কোণের মান হবে কোণ এ মাইনাস কোণ বি
ধরে নে এই ত্রিভুজটির নাম হচ্ছে পি কিউ আর, পি কিউ আর এই ত্রিভুজের সাইন এ মাইনাস বি ইকোয়ালস টু লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে কিউ আর, যার মান হচ্ছে এক্স ইন্টু সাইন এ মাইনাস এক্স ইন্টু সাইন বি ইন্টু কস এ বাই কস বি ডিভাইডেড বাই অতিভুজ পি কিউ, যার মান হচ্ছে এক্স বাই কস বি এখন হর এবং লবকে কস বি বাই এক্স দিয়ে গুণ করে দিচ্ছি। এখানে লবের প্রথম অংশে এক্স এক্স কাটা কেটে যায়, থাকে সাইন এ ইন্টু কস বি মাইনাস লবের দ্বিতীয় অংশে কস বি এবং এক্স এক্স কাটা কেটে যায়, থাকে কস এ ইন্টু সাইন বি এবং হরের এক্স এক্স এবং কস বি কাটা কেটে যায়, থাকে ওয়ান। সুতরাং সাইন এ মাইনাস বি ইকোয়ালস টু সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। আবার এই পি কিউ আর ত্রিভুজটির কস এ মাইনাস বি এর মান হল ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হল পি আর, যার মান হচ্ছে এক্স কস এ প্লাস এক্স ইন্টু সাইন বি ইন্টু সাইন এ বাই কস বি ডিভাইডেড বাই অতিভুজ পি কিউ, যার মান হচ্ছে এক্স বাই কস বি। এখন হর এবং লবকে কস বি বাই এক্স দ্বিগুণ করে দিচ্ছি, এখানে লবের প্রথম অংশে এক্স এক্স কাটা কেটে যায়, থাকে কস এ ইন্টু কস বি প্লাস এখানে লবের দ্বিতীয় অংশে এক্স এক্স কস বি কাটা কেটে যায়, থাকে সাইন এ ইন্টু সাইন বি এবং এখানে হরের এক্স এক্স এবং কস বি কাটা কেটে যায়, থাকে শুধুমাত্র ওয়ান। সুতরাং কস এ মাইনাস বি ইকোয়ালস টু কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি, ব্যাস মান বের হয়ে গেল।